মেয়েকে নিয়ে গিয়ে বিক্রি করে হয়েছে দিয়ে। শুক্রবার রাতে উত্তরপ্রদেশ পুলিশ এক মহিলাকে গ্রেপ্তার করেছে লখন থেকে তার নাম রোমানা বেগম পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে অতি সম্প্রতি সে উত্তর পূর্বাঞ্চল থেকে চোদ্দটি মেয়েকে দুবাইতে বিক্রি করেছে এর মধ্যে সাতজন অসমের এবং সাতজন ত্রিপুরার চাকরি টোপ দিয়ে তাদের দুবাই পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রুমানা সে আরও জানিয়েছে তাদের প্রত্যেককে কুড়ি হাজার টাকা পারিশ্রমিকে চাকরি দেওয়া হবে বলে সে তাদের টোপ দিয়েছিল দুদিন আগে পাচারের সময় উত্তরপ্রদেশ পুলিশ লখনৌ থেকে একটি মেয়েকে উদ্ধার করে সেই মেয়েটি ছিল ত্রিপুরার তাকেও দুবাইতে পাচার করা হচ্ছিল পাচারের আগেই পুলিশের কাছে খবর চলে যায় এবং তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল পুলিশ যদিও উদ্ধার হওয়া মেয়েটির নাম জানায়নি পুলিশ জানা গেছে তাকে জিজ্ঞাসাবাদ করে রুমানার ব্যাপারে জানতে পারে পুলিশ এবং শুক্রবার লখনৌ থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর চোদ্দ মে পাচারের কথা স্বীকার করে ওই মহিলা পরিস খবর দেহ ব্যবসায় নামানোর জন্যে মেয়েদের পাচার করা হয় একবার পাচার হয়ে যাবার পর তাদের পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয় যাতে করে তারা আর কোন যুক্ত বলে মনে করা হচ্ছে কিন্তু যে হতভাগ্য ত্রিপুরার সাত মেয়ে দুবাইতে পাচার হয়ে গেছে তাদের নাম ধাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি তারা বর্তমানে কি অবস্থায় রয়েছে সে সম্পর্কেও কিছু জানা যায়নি কিন্তু সূত্রে জানা গেছে থেকে পুলিশের একটি দল মুম্বাইতে গেছে মানব পাচার চক্রের চাইদের কল রেকর্ড অনুসন্ধান করতে কিন্তু রাজ্য থেকে এভাবে মেয়ে পাচার হওয়া বেশ উদ্বেগজনক